আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব সাদা পোলাও, যেহেতু আজকে ফ্রাইডে, তো সেহেতু পোলাও তো বাচ্চারা খেতেই চায়, তো সেই জন্য আজকে শেয়ার করছি সাদা পোলাও রান্না করব আর ডিম ভুনা করব, সাথে একটু চিকেনটাও রান্না করে নেব। আমি কিছু পেঁয়াজ আগে উঠিয়ে রেখেছি বেরেস্তা, এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচের থেকেও বেশি, সাথে দিয়ে দিলাম লং এলাচ দারচিনি। এবার ঝরঝরে হওয়ার জন্য আমি চালগুলো একদম আধা ঘন্টা আগেই ভিজিয়ে শুকিয়ে রেখেছি। শুকনো চালগুলো দিয়ে পোলাগুলো ঝরঝরা হয়। এবার নেড়ে ছেড়ে দিয়ে দেবো আমি ফুটন্ত পানি, একদম ফুটন্ত পানি অবস্থা পাশে চুলা থাকে আমার, সেটা দিয়ে দিছি। এটা প্রতিদিনের কথা, এক কেজি চালের সাথে 2 কেজি পানি, আমি 1 কেজি চালে রান্না করছি, যেহেতু ফ্যামিলির সদস্য কম সেজন্য রান্না বেশি করার দরকার নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে 4-5টা কাঁচামরিচ। আমি এখানে গোলাপ জলটা দিয়েছি সামান্য একটু ফ্লেভারের জন্য, ঢেকে দিয়ে দিলাম। এবার ঢাকনিটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, পানিটা একদম গায়ে গায়ে চলে এসেছে, এবার দমে দেব। এবার ঢাকনিটা আবার দিয়ে দিলাম, তারপর ঢাকনিটা খুলে এবার বেরেস্তাগুলো উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ঢাকনিটা, একদম আমার থাকবে এটা ডেকে দেওয়া অবস্থা থাকবে একদম 30 মিনিটের মতো। এবার চলে এসেছি অন্য প্রসেসে, আমি ডিমগুলো ভুনা করব। 4টা ডিম নিয়েছি, ডিমগুলো ভুনা করে নিচ্ছি। ডিম ভুনা করার আগে তো অবশ্যই একটু লাল করে নিতে হবে। এবার দিয়ে দিলাম আন্দাজ করে পেঁয়াজ কুচি, রান্না তো প্রতিদিনই করি, প্রতিদিনই শেয়ার করি, কিন্তু আমার যেই প্রিয় ভিউয়ার্সরা দর্শকরা, আমার তো কমেন্ট করে জানাও না যে আমার রান্নাগুলো কেমন হয়েছে বাকি, তো আমার আপুদের কাছে বেশি অনুরোধ আমার ভিডিওগুলো একটু দেখার জন্য, আর ভালো লাগলে পাশে থাকবো, ভালো না লাগলে দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে একদিন। ভিডিও তো আমি সবসময় প্রতিনিয়ত দিয়েই যাচ্ছি, আমি তো হাল ছাড়ি না। একটু টমেটো দিয়ে দিলাম সাথে একটু সাটা বেড়ে যাওয়ার জন্য, যা যা লাগার কথা হলুদ মরিচ সবই দিয়ে দিলাম। আমি বড় একটা আলু দিয়েছি, বেশি দেবো না, একটু কয়েক টুকরো আলু দিয়েছি, একটু ডিমটার অনেক সময় ডিম থেকে একটা ফ্লেভার আসে, আলুটা দিলে আর ওই ফ্লেভারটা আসে না, তরকারিটা টেস্ট হয়। তো এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডেকে দিয়ে উল্টিয়ে দেখি আমার ঝোলগুলো একদম টেনে গিয়েছে, এই জন্য আমি ধনে পাতার কাঁচামরিচটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম তেলে রাখা জিরার গুঁড়ো। তো ডিমটা আমার হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব। দ্বিতীয় যে রেসিপিটা সেটা আমি উইংস, আজকে কয়েক টুকরা উইংস রান্না করব। তো বাজার থেকে আজকে এক্সট্রা করে উইংসে নিয়ে আসছে, সেজন্য এগুলোকে একটু রান্না করে নেব।
দিয়ে দিলাম আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। এগুলো একটু কালার হয়ে আসলেই দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। একটু বেশি নাড়াচাড়া করলে আদা রসুনের গন্ধটা আর থাকে না। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি 1টা টমেটো কেটে, সাথে 2টা তেজপাতা। আমি গরম মশলাগুলো এভাবে পাউডার করে রেখেছি, সেজন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ। আস্তাগুলো দিবেন, আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার মুরগিগুলো দিয়ে দিলাম। দেখতে অনেকটাই লবণীয় লাগছে, তাই না? এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ পানির সাথে মিক্স করে। যেহেতু আমি আজকে ঘি দিচ্ছি না, সেহেতু দুধটা দিয়ে দিলাম। আসলে আমার হাতের কাছে আজকে ঘি নেই, সেই জন্য আমি দিতে পারিনি। এবার একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব, পানি বেশি দিব না, একদম মাখা মাখা জল অবস্থা রাখবো। এবার একটু ঢেকে দিয়ে দিব। আমার জলটা শুকিয়ে এসেছে, তো আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো আপনাদের কাছে? যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গিয়েছে, তো আজকে সবাই এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।